ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু আরডিএন স্টাডি তো এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমরা দেড় হাজার এমসি তৈরি করেছি একদম টপিক ওয়াইজ যেমন প্রথমে রয়েছে জিওগ্রাফি অ্যাজ এ সোশ্যাল স্টাডিস অ্যান্ড সায়েন্স দেখুন এখান থেকে প্রশ্ন রয়েছে মানে এমসি রয়েছে ঠিক আছে তো দেখুন এখানে কয়টা এমসি কিউ রয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর টোটাল এমসিকিউ হচ্ছে এখানে দেখুন টোটাল এমসিকিউ হচ্ছে নাইনটি ঠিক আছে কত আছে টোটাল এমসিকিউ নাইনটি না এইটটি ঠিক আছে তো তারপর আপনারা দেখুন এখানে রয়েছে আমাদের কাছে সোলার সিস্টেম ঠিক আছে তো সোলার সিস্টেম স্টার্ট হয়েছে দেখুন এমসিকিউ স্টার্ট হয়েছে তো এইভাবে আমরা বিভিন্ন টপিক একদম কমপ্লিট টপিকের এখানে এমসিকিউ নোট রয়েছে হ্যাঁ নোটসটা রয়েছে তো এই নোটসটা কারা কারা পাবেন ঠিক একইভাবে দেড় হাজার ইতিহাস দেড় হাজার পলিটিক্যাল সায়েন্স দেড় হাজার সিডিপি বাংলা সাহিত্য দেড় হাজার এমসিকিউ এইভাবে আমরা নিয়ে আসবো তো যারা যারা স্টাডি কোচিং সেন্টারে অ্যাডমিশন হয়েছেন আপনারা যখন কমপ্লিট হবে সবাইকে আমরা হার্ড কপিটা দিয়ে দেব কারণ আমরা চাই আমরা এখানে যারা পড়ছে তারা যেন ভালোভাবে প্র্যাকটিস করতে পারে ভালো একটা কিছু করতে পারে এবং সাফল্য অর্জন করতে পারে এখন অনেকের মনে প্রশ্ন আসছে যে স্যার যারা অ্যাডমিশন নেবেন না তাদের জন্য তো যারা অ্যাডমিশন নেবেন না আপনারা হার্ড কপি পাবেন না তবে প্রত্যেক দিন আমরা ধরুন এক একটা টপিক এমসিকিউ আলোচনা করবো তো সেই টপিকগুলো দেখবেন এবং মক টেস্ট আমরা দেবো এটা মক টেস্টের জন্য অ্যাকচুয়ালি তৈরি করা হয়েছে জিওগ্রাফির মক টেস্ট দিলে জন্য আপনাদের ক্লিয়ার হয়ে যায় তো মক টেস্টগুলো দেবেন আপনাদের ক্লিয়ার হবে কিন্তু হার্ড কপিটা এখনও পর্যন্ত আমাদের আরডিয়ান স্টাডি কোচিং সেন্টারের ম্যানেজমেন্ট থেকে যে ধরনের চিন্তাভাবনা এটা হচ্ছে যারা যারা অ্যাডমিশন নিয়েছেন বা অনেকের কমপ্লিট হয়েছে যে যেমন ফার্স্ট ব্যাচ প্রায় কমপ্লিট তো যারা কমপ্লিট হয়েছে আপনারাও কিন্তু পরীক্ষার আগে আর্ট কপিগুলো পাবেন আর যারা যারা এডমিশন হবেন বা হয়েছেন তারাও পাবেন আর আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি এটা হচ্ছে আমাদের যে বৃহস্পতিবার এবং শুক্রবার নতুন একটা ব্যাচ স্টার্ট হচ্ছে নেক্সট উইক থেকে আপনারা চাইলে এডমিশন হতে পারেন কারণ হচ্ছে আমাদের এখানে এমনভাবে ক্লাস দেওয়া হয় যারা অ্যাডমিশন হয়েছেন তাদের কাছ থেকে ফিডব্যাক নেবেন আমাদের কাছ থেকে ফিডব্যাক নিলে কী হবে তো আমরা তো আমাদের বিষয়টা ভালোই বলবো তো যারা অ্যাডমিশন হয়েছে তাদের কাছ থেকে নেবেন যেমন এখানে দেখুন ওয়েদারিং অ্যান্ড ইরো ইরোজন টপিকটা রয়েছে দেখুন এভাবে এমসি কিন্তু আমরা প্রচুর দেখুন আপনারা বিশদ পরিমাণে মানে জিওগ্রাফির জন্য আমরা কিন্তু নিয়ে এসেছি নিয়ে এসেছি বলতে এটা যারা অ্যাডমিশন হচ্ছে না আর আপনারাও পাবেন যারা ইউটিউব ফলো করবেন এবং মক টেস্ট দেবেন কারণ মক টেস্ট ইম্পর্ট্যান্ট দেখুন এখানে সাতশো ষাট নম্বর যেমন এখানে সাতশো ষাট নম্বরের প্রশ্নটা কি বান্ডাকা সংগঠিত হয় বর্ষা ঋতুতে গ্রীষ্ম ঋতুতে শীত ঋতুতে না শরৎ ঋতুতে আনসার হচ্ছে বর্ষা ঋতুতে হ্যাঁ এখানে জোয়ার বাটা থেকে প্রশ্ন তো জোয়ার বাটার পরে যে টপিকটা রয়েছে আর পরের টপিকটা আমাদের কাছে থাকবে তো সরি দেখে নিন একদম একটা টপিকের দিকে চলে গেছে দেখলাম টপিকের নামটা একটু দেখে নেই তো দেখুন এখানে রয়েছে দেখুন রিসোর্স টাইপ নেচার অ্যান্ড হিউম্যান ঠিক আছে এখানে এখানে সবগুলি রিসোর্স থেকে প্রশ্ন রয়েছে দেখুন এখানে আষ্টশো একান্ন একাত্তর নম্বর ঠিক আছে তারপর এখানে দেখুন সরি যেমন এটা কি এটা হচ্ছে নয়শো দশ নম্বর কর্ণাটকের কোন জেলায় সর্বাধিক কফি উৎপাদিত হয় হ্যাঁ তারপর এখানে দেখুন নিম্নলিখিত কোনটি উত্তর প্রদেশের প্রধান প্রধান গম উৎপাদক কেন্দ্র তো একদম রয়েছে এটা কৃষি থেকে মনে হয় একদম দেখুন কীভাবে সুন্দরভাবে নিয়ে আসা হয়েছে এখানে এটা কি একটু টপিকটা একটা টপিক চলে গেছে দেখলাম হ্যাঁ দেখুন ফিজিক্যাল এনভায়রনমেন্ট কনসেপ্ট অ্যান্ড নেচার ঠিক আছে তো দেখুন এখানে সব কিছু রয়েছে যেমন এখানে বলা হচ্ছে নিচের কোন শিলাকে আগ্নেয় শিলা নিচের বলা হয় নিচের কোন শিলাকে আগ্নেয় শিলা বলা হয় অ্যাকচুয়ালি আগ্নেয় শিলাকেই বলা হয় মৃত্তিকাস্থিত যে জলকে উদ্ভিদ ব্যবহার করতে পারে সেটি হলো যেমন কৌশিক জল হ্যাঁ এটা হচ্ছে হিউম্যান এনভায়রনমেন্ট থেকে আরেকটা টপিক এদিকে দেখি দেখুন আমাদের কাছে রয়েছে পলিউশন অফ এয়ার ওয়াটার ডিফরেস্টেশন অ্যান্ড ইম্প্যাক্ট অফ ওজন যা যা রয়েছে দেখুন এখানে এক হাজার তেত্রিশ নম্বর প্রশ্ন এটা হ্যাঁ এ দেখুন এখানে যেমন এক হাজার চল্লিশ নম্বর প্রশ্ন হ্যাঁ দেখুন পৃথিবী সৃষ্টি হয় কত বছর আগে এটা কত নম্বর এক হাজার বাহান্ন নম্বর প্রশ্ন চারশো পঞ্চাশ কোটি বছর আগে একদম এইভাবে দেখে নিন আর টোটাল প্রশ্ন আমাদের কাছে কয়টা রয়েছে একটু দেখি যেমন এখানে দেখুন কত সুন্দর সুন্দর প্রশ্ন এখানে ইনক্লুড করা হয়েছে এমসি ঠিক আছে যেমন এখানে আছে ভারতের মূলধনের রাজধানী কাকে বলা হয় মুম্বাইকে বলা হয় হ্যাঁ নিচের কোনটিকে উষাকা বলা হয় হ্যাঁ এটা হচ্ছে কি অঞ্চলকে টেক্সটাইল রিসার্চ অ্যাসোসিয়েশন কোথায় স্থাপিত হয় মুম্বাই একদম কমপ্লিট দেখুন এগুলো যারা যারা অ্যাডমিশন হয়েছেন আপনারা হার্ড কপি পাবেন একদম পড়তে পারবেন যখন সবগুলি টপিক কমপ্লিট হবে দেখুন এখানে রয়েছে আমাদের যে টপিকটা এটা হচ্ছে কনসেপ্ট অফ হ্যাজার্ড অ্যান্ড ডিজাস্টার ইন্ডাস্ট্রি হ্যাজার্ড যা যা কিছু রয়েছে দেখুন এখানে একদম সব কিছু প্রশ্ন এখানে রয়েছে সরি যেমন নিচের কোনটি মানবসৃষ্ট বমিদসের কারণ হ্যাঁ এখানে এখানের ওপরে সবগুলি দেখুন একদম ক্লিয়ারিটি সহ এখানে কয়টা প্রশ্ন রয়েছে দেখি আমরা একদম লাস্টে চলে যাই আমাদের কাছে টোটাল প্রশ্ন হচ্ছে চোদ্দো শূন্য ঠিক আছে যেমন লাস্ট টপিক আমাদের ত্রিপুরা এখানে বলা হচ্ছে ত্রিপুরার কোথায় শোনা পাওয়া যায় শাখা নজুমপুই পাহাড়ে মানে সুন্দরভাবে আলোচনা করা হয়েছে টোটাল প্রায় কাছাকাছি পনেরোশো হ্যাঁ এমসিকিউ তো আপনারা যারা অ্যাডমিশন হবেন আপনারা হার্ড কপি পাবেন কারণ আমাদের সঙ্গে দেখা হবে আসা হবে আমরা সেইভাবে চাই আপনাদের যেন ট্যাট ক্লিয়ার হয় আর যারা যারা মক টেস্ট দেবেন সবগুলোই আলোচনা করা হবে মক টেস্ট দেবেন আপনাদের মধ্যেও ক্লিয়ারিটি আসবে তো আপনাদেরকে দেখিয়ে দিলাম জিওগ্রাফি যে আমাদের কাছে রয়েছে হ্যাঁ তারপর ইতিহাস এগুলোও দেখিয়ে দেবো সোস্টে উইথ আর ডিয়ান স্টাডি অ্যান্ড গ্যাট সাকসেস